মাইটোসিস কোষ বিভাজন কোথায় সংঘটিত হয়, একে সমবিভাজন বলে কেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। না, যে প্রক্রিয়ায় জীবদেহের মাতৃকোষের নিউক্লিয়াস একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতি ও সমগুণ বিশিষ্ট এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে বলা হয় মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজন জীবদেহের বিভিন্ন জায়গায় দেহকোষে পরিলক্ষিত হয়। উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের কলা অঞ্চলে, অর্থাৎ যেমন ভাজক কলার কাণ্ড বা মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, বর্ধনশীল পাতা ইত্যাদিতে এই ধরনের বিভাজন দেখা যায়। প্রাণীদেহের সমস্ত দেহকোষে ভ্রূণের পরিস্ফুটনের সময়, নিম্ন শ্রেণীর প্রাণীর অযৌন জননের সময় এই ধরনের কোষ বিভাজন দেখা যায়। দ্বিতীয় প্রশ্ন হলো, এই ধরনের কোষ বিভাজনকে সমবিভাজন বলে কেন? মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ এবং অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হওয়ায় এবং ক্রোমোজোমগুলি মাতৃকোষের ক্রোমোজোমের মতো একই রকম গুণসম্পন্ন হওয়ায় এই প্রক্রিয়াকে সমবিভাজন বলা হয়। আরএনএ কয় প্রকার ও কী কী? আরএনএ এবং ডিএনএর গঠনগত এবং কার্যগত পার্থক্য লেখো। আরএনএ প্রধানত দুই প্রকার, জেনেটিক আরএনএ ও নন জেনেটিক আরএনএ। এবার এই নন জেনেটিক আরএনএ আবার তিন প্রকার, এমআরএনএ, টিআরএনএ ও আরআরএনএ। আরএনএ ও ডিএনএর মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য আছে। তার মধ্যে গঠনগত পার্থক্যগুলো হলো, আরএনএ মূলত একতন্ত্রী এবং রেখাকার হয়, সেখানে ডিএনএ প্রধানত দ্বিতন্ত্রী এবং ঘোরানো সিঁড়ির মতো হয়। আরএনএ ও ডিএনএর কার্যগত পার্থক্য হলো, ডিএনএর কাজ মূলত বংশগত বৈশিষ্ট্য বহন করা, আরএনএর কাজ ডিএনএর নির্দেশ অনুযায়ী প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করা। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? মিওসিস বিভাজনের সময় ডিপ্লয়েড মাতৃকোষটি পরপর দুবার বিভাজিত হয়ে শেষ পর্যন্ত চারটি হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি করে। প্রথমবারের বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়, অর্থাৎ মাতৃকোষে 2n সংখ্যক ক্রোমোজোম থাকলে প্রথমে সৃষ্ট অপত্য কোষ দুটোতে n সংখ্যক ক্রোমোজোম থাকে। এই কারণে মিওসিসকে সামগ্রিকভাবে হ্রাস বিভাজন বলে। কিন্তু দ্বিতীয়বারের বিভাজনে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ দুটির প্রত্যেকেই আবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় এবং এর ফলে শেষ পর্যন্ত চারটে অপত্য কোষ গঠিত হয়। কিন্তু সামগ্রিকভাবে দেখা যায় যে জনিত্রী কোষে যখন 2n সংখ্যক ক্রোমোজোম থাকছে, অপত্য কোষে তখন n সংখ্যক ক্রোমোজোম থাকছে। এই কারণে এই সম্পূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়াকে হ্রাস বিভাজন বলে। ক্রসিং ওভার কখন হয় এবং কীভাবে হয়? না, মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 দশার প্যাকাইটিন উপদশায় দুটি সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার দেখা যায়। ক্রসিং ওভার হওয়ার জন্য প্রথমে দুটি নন সিস্টার ক্রোম্যাটিড একই স্থান বরাবর ভেঙে যায়। এরপর একটির ভেঙে যাওয়া অংশটি অপরটির ভেঙে যাওয়া অংশের সাথে জোড়া লাগে। এর ফলে একটি এক্স আকৃতি বিশিষ্ট স্থান গঠিত হয় যাকে বলে কায়াজমা। সেই কায়াজমার মধ্যে, অর্থাৎ এই শেষ পর্যায়ে প্রান্তিকরণের দ্বারা ক্রোম্যাটিডদ্বয়ের বিনিময় ঘটে এবং এর ফলস্বরূপ ক্রসিং ওভার হয়। এবং এই ক্রসিং ওভারের ফলে যেটা হয় সেটা হলো জেনেটিক বৈশিষ্ট্যের আদান প্রদান হয় দুটি ক্রোমোজোমের মধ্যে, এবং এর কারণেই নতুন বৈশিষ্ট্য বা নতুন গুণের সৃষ্টি হয়। কোষ বিভাজনের দশাগুলি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। কোষ বিভাজনকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। কোষ বিভাজনের বিভিন্ন দশাগুলির একটি দশা হলো ইন্টারফেস বা প্রস্তুতি দশা, অপরটি হলো মাইটোটিক ফেজ বা বিভাজন দশা। ইন্টারফেসে থাকাকালীন মূলত কোষ বিভাজিত হওয়ার আগে যে ধরনের প্রস্তুতি একটি কোষকে নিতে হয় সেই কাজগুলি কোষ সম্পন্ন করে থাকে। এই ইন্টারফেস দশায় মূলত কোষ বিভাজন ঘটে না, এখানে কোষের বিভিন্ন সংশ্লেষমূলক ক্রিয়া সম্পন্ন হয়। ইহা G1 বা গ্যাপ 1, G2 বা গ্যাপ 2 এবং S বা সংশ্লেষ দশা নিয়ে গঠিত। মাইটোটিক ফেজে কী হয় না? কোষ বিভাজিত হয়, এটি চারটি দশায় বিভক্ত, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। এবার এই মাইটোটিক দশার মধ্যে আবার দুটো প্রধান বিভাজন থাকে। একটা হলো ক্যারিওকাইনেসিস, অর্থাৎ যে পর্যায়ে মূলত নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। অপরটি হলো সাইটোকাইনেসিস, যে প্রক্রিয়ায় বা যে বিভাজন প্রক্রিয়ায় সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। এবার এই ইন্টারফেস দশার সময়কাল কিন্তু মাইটোটিক দশার তুলনায় অনেকটাই দীর্ঘ হয়। এখানে কি হয়, প্রথমে জি ওয়ান দশায়
এখানে ডিএনএ সংশ্লেষণের জন্য প্রস্তুতি ঘটে না আরএনএ ও প্রোটিন সংশ্লেষণ, কোষ অঙ্গাণুদ্বিতকরণ ও বৃদ্ধি এই জি ওয়ান দশায় হয়। এই জি ওয়ান আর এস দশার মাঝখানে আবার একটা জি জিরো বা চেক পয়েন্ট অবস্থান করে। এই জি জিরো দশা হচ্ছে বিশ্রাম দশা। এই জি জিরো দশা পেরোলে তবেই সেই কোষটি আর এক ধাপ বিভাজনের দিকে এগিয়ে যেতে পারে। এস দশায় মূলত ডিএনএ দ্বিত্বকরণ হয় এবং ক্রোমোজোমের দ্বিকরণ হয়। জি টু দশায় কোষ বিভাজনের প্রস্তুতি দশা, এখানে আরএনএ ও প্রোটিন সংশ্লেষণ হয়ে কোষের বৃদ্ধি ঘটায়। এরপরে ধীরে ধীরে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ অর্থাৎ ক্যারিওকাইনেসিস চলে এবং অবশেষে কোষ বিভাজনের জন্য সাইটোকাইনেসিস হয় এবং দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি না, বৃদ্ধি ও বিকাশ এরা কিন্তু পরস্পর ভীষণভাবে সম্পর্কযুক্ত। বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব নয়। বৃদ্ধি হলো একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মানব শিশুর দেহের আকার বা আয়তন, ওজন বা উচ্চতার স্বতঃস্ফূর্ত স্থায়ী পরিবর্তন। বিকাশ হলো ব্যক্তির সহজাত দৈহিক মানসিক ক্ষমতা ও সামর্থ্যের প্রকাশ বা বিস্তার, যা ব্যক্তিকে জটিল থেকে জটিলতর কর্ম সম্পাদন করতে সহায়তা করে। বৃদ্ধির মাধ্যমেই বিকাশ অর্জিত হয়। চিত্রসহ ক্রোমোজোমের অঙ্গ সংস্থানগত গঠন বর্ণনা করো। কোষ বিভাজনের সময় নিউক্লিয় জালক অর্থাৎ ক্রোম্যাটিন থেকে উৎপন্ন নির্দিষ্ট সংখ্যক সুতোর মতো যে অংশগুলি জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদের প্রত্যেককে ক্রোমোজোম বলে। প্রতিটি ক্রোমোজোমে দুটি সর্পিলাকার ও পরস্পর বেষ্টিত সূক্ষ্ম তন্তু নিয়ে গঠিত অংশ দেখা যায়, এদের প্রত্যেককে ক্রোম্যাটিড বলে। ইন্টারফেস দশায় যে সূক্ষ্ম তন্তুর মতো অংশ থাকে তাকে বলা হয়ে থাকে ক্রোম্যানিমাটা। দুটি ক্রোম্যানিমাটায় সারিবদ্ধভাবে সজ্জিত কণিকাময় অংশকে বলে ক্রোমোমিয়ার। ক্রোম্যাটিডদ্বয় ক্রোমোজোমের প্রায় মাঝখানে অবস্থিত একটি ঘন গোলকাকার অংশের সঙ্গে যুক্ত থাকে, ওই অংশটিকে বলা হয়ে থাকে সেন্ট্রোমিয়ার। কাইনেটোকোর হলো প্লেটের ন্যায় অংশ যেখানে বেমতন্তু অনুনালিকা যুক্ত হয়। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে যে খাঁজ গঠিত হয় তাকে বলে মুখ্য খাঁজ। এই মুখ্য খাঁজ ব্যতীত অপর যে খাঁজ ক্রোমোজোমে থাকে তাকে বলে গৌণ খাঁজ। গৌণ খাঁজের কাছাকাছি থাকা স্ফীত অংশকে বলা হয় স্যাটেলাইট এবং প্রত্যেক বাহুর প্রান্তীয় অংশ যা ক্রোমোজোমের মেরুত্ব ধরে রাখে তাকে বলে টেলোমিয়ার। মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে, ইহা কিভাবে সম্পন্ন হয়? উদ্ভিদ কলাকর্ষণ মাধ্যমে কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতিতে যে প্রচুর সংখ্যক উদ্ভিদ উৎপাদন হয় তাকে মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তার বলে। মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তরণ পদ্ধতিটির ধারাবাহিক পর্যায়গুলি হল, প্রথমত এই পদ্ধতিতে কম উপযুক্ত এক্সপ্ল্যান্ট বা উদ্ভিদ দেহাংশ নির্বাচন করা হয় যা পুরোপুরি প্রজাতি নির্ভর। নির্বাচিত এক্সপ্ল্যান্টটিকে প্রথমে 70% অ্যালকোহলে 1 মিনিট ধুয়ে পরে 10% হাইপোক্লোরাইড দ্রবণে 15 মিনিটস রেখে স্টেরিলাইজ করা হয়। এই কর্ষণ মাধ্যমে শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয় সুক্রোজ। এছাড়া বৃদ্ধি নিয়ন্ত্রক রূপে বিভিন্ন কৃত্রিম অক্সিন ও সাইটোকাইনিন ব্যবহার করা হয়। প্রথমে উদ্ভিদ দেহাংশ থেকে ক্যালাস উৎপন্ন হয়, পরে এটি বিভাজিত হয়ে বিভিন্ন কলা সৃষ্টির মাধ্যমে অসংখ্য এমব্রয়েড গঠন করে। এই এমব্রয়েড ক্রমে বিভাজিত হয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। অর্থাৎ তাহলে কি হলো না, একটা প্রথমে আমরা নিলাম কম উপযুক্ত এক্সপ্ল্যান্ট বা উদ্ভিদ দেহাংশ, যাকে বিভিন্ন রাসায়নিকের মধ্যে বিভিন্ন সময়কাল রাখার মাধ্যমে আমরা তৈরি করলাম একটা ক্যালাস। সেই ক্যালাস থেকে তৈরি হলো এমব্রয়েড এবং সেই এমব্রয়েড থেকে অবশেষে তৈরি হলো অপত্য উদ্ভিদ। একটি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটির চিত্র অঙ্কন করো এবং ব্যাখ্যা করো। নিষেক বা ফার্টিলাইজেশন এই পর্যায়ে মূলত পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন ঘটে। পরাগযুগের পর পরাগরেণু থেকে উৎপন্ন পরাগনালীটি গর্ভদণ্ডের মধ্য দিয়ে ডিম্বকের দিকে অগ্রসর হতে থাকে। অবশেষে পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বগ্রন্থ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে। এরপর পরাগনালীর অগ্রপ্রান্ত বিদীর্ণ হয় এবং পুংগ্যামেট দুটি ভ্রূণস্থলীতে মুক্ত হয় এবং নালিকা নিউক্লিয়াসটি বিলুপ্ত হয়ে যায়। একটি পুংগ্যামেট ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় অর্থাৎ ডিম্বাণুকে নিষিক্ত করে। এই রকম নিষেকের ফলে একটি ডিপ্লয়েড জাইগোট বা ভ্রূণাণু গঠিত হয়। এই প্রক্রিয়াকে প্রকৃত নিষেক বলে। অপর একটা পুংগ্যামেট ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস গঠন করে। ভ্রূণস্থলীর মধ্যে একটি পুংগ্যামেট ডিম্বাণুকে
এবং অপরটি নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করার পদ্ধতিকে দ্বিনিষেক বলে। স্বপরাগ যুগের দ্বারা যখন পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ঘটে তখন তাকে স্বনিষেক বলে এবং ইতরপরাগ যুগের দ্বারা যখন পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন ঘটে তখন তাকে পরনিষেক বলে। স্টক ও সিয়ন বলতে কী বোঝো? না, জোরকলম প্রক্রিয়ায় একটি উদ্ভিদের কাণ্ডের অংশ বা মুকুল অংশ একই প্রজাতির অন্য একটি উদ্ভিদের কাণ্ডের সাথে জোড়া লাগানো হয়। যে গাছের অংশটি লাগানো হয় তাকে বলা হয় সিয়ন, আর যার উপর লাগানো হয় তাকে বলা হয়ে থাকে স্টক।